ফেব্রুয়ারি, ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমাদের কাছে গর্বের আবার দুঃখেরও। আমরা বাংলা ভাষায় কথা বলি, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা বাংলাকে ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি বাংলাকে। সেই মাতৃভাষাকে প্রাধান্য দিতে গিয়ে তরতাজা সাতজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমএ ছাত্রছাত্রী প্রাণ দিয়েছিল এই ভাষাকে রক্ষা করবার জন্যে, তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি আজ সকাল 7:30টার সময়। এবং প্রভাত ফেরির মধ্য দিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠান এর শুভ সূচনা হয়েছে। আমরা কেবল আমাদের বিদ্যালয়ে পড়াশুনোর প্রতি লক্ষ্য রাখি না, আমরা লক্ষ্য রাখি যাতে তাদের সৃজনশীল কৃষ্টিগুলো তাদের মধ্যে প্রস্ফুটিত হয়, সুচারু রূপে শিক্ষা তাদের মধ্যে সুসম্পন্ন হয়, সেই বিষয়ে আমরা সবসময় সচেতন থাকি। সেই কারণেই আজকে এই যে হস্তশিল্প আপনারা দেখছেন, তার ফলস্বরূপ এই হস্তশিল্প। এবং আমাদের বিদ্যালয়ে একজন শিক্ষক প্রতি সপ্তাহে আসেন, যিনি ছবি আঁকা শেখান, ড্রয়িং শেখান বাচ্চাদের বিনা পারিশ্রমিকেই, আমরা তার প্রতি কৃতজ্ঞ। তিনি আমাদের এই ছোট ছোট বাচ্চাদের উৎসাহিত করবার জন্য প্রতি শুক্রবার আসেন এবং ছবি আঁকা শেখান। আমরা চাই এই এইভাবেই আমাদের বিদ্যালয়কে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। আমাদের বিদ্যালয়ে আমি যখন প্রধান শিক্ষক হয়ে এসেছিলাম তখন 80 জন ছাত্রছাত্রী ছিল, আর এখন সেটা 195 জন ছাত্রছাত্রী হয়েছে। আমরা চাই আরও এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা বৃদ্ধি পাক, এই আশা আমরা রাখবো। এবং এই এলাকার সমস্ত অভিভাবকদের অভিনন্দন জানাবো, যাদের সহযোগিতা সহমর্মিতা ছাড়া আমরা এই জায়গায় পৌঁছতে পারতাম না, আমরা পৌঁছেছি ওনাদের ঐকান্তিক প্রচেষ্টায়, ওনাদের ঐকান্তিক সহযোগিতায়। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্কুলের পক্ষ থেকে।